which ABC News, AGTLive? Yeah, hai ABC News, AGTLive. This is your ABC News, AGTLive. তাতে তারা বলেছে যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তো বিরাট সংখ্যায় বেকার এবং এই যে পোস্টগুলিতে লোক নেবে তাতে যে আবেদনপত্র জমা পড়েছে এটা কম না, কিন্তু তারা একটা হিসেব করে বলেছে প্রায় 10,000-এর উপর ত্রিপুরার বাইরের লোকও দরখাস্ত করেছে। এখন ধরুন এটা করার অধিকার নেই এটা তো বলা যাবে না। ভারতবর্ষের নাগরিক যে কোনো রাজ্যেরই হন, যে কোনো রাজ্যে গিয়ে তিনি চাকরির চেষ্টা করতে পারে। এখন সংশ্লিষ্ট রাজ্যের সরকার ঠিক করবে তাদের রাজ্যের অন্তর্ভুক্ত ছেলে মেয়েদের মধ্যে যারা বেকার তাদের সংস্থান করাটা হচ্ছে তাদের প্রথম দায়িত্ব। এটা করার পরও যদি দেখা যায় জায়গা আছে কিন্তু লোক নেই, তখন এই প্রশ্নটা ভাবনার মধ্যে আসতেই পারে। কাজে এটা আগেও যেমন অবস্থান ছিল ব্যাপারটা এখনও তাই আছে, কিন্তু এর থেকে যেন এই ধারণা না হয় সাংসদ দৃশ্যে আমরা কিন্তু এটার পক্ষে না, কিন্তু ওরা যে প্রসঙ্গটা তুলছে এটা প্রাসঙ্গিকতা আছে যে আমাদের রাজ্যেই তো ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। কাজে আগে তাদের দিন, আর যেই যোগ্যতা দক্ষতা নিরিখে আপনারা লোক নিতে চাইছেন, যদি ত্রিপুরায় সেই যোগ্য দক্ষ মানে প্রার্থী না থাকে তখন সরকারের জরুরি প্রয়োজন যদি মনে হয় তখন যে বিষয়টা আসলো সেটা চিন্তা করা যেতে পারে। এখন প্রথম থেকে যদি রাজ্যের ছেলে মেয়েদের বাদ দিয়ে এটা করার চেষ্টা হয় স্বাভাবিক কারণে রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে তো খুব বিক্ষোভ তৈরি হতেই পারে। সেদিক থেকে ডিওয়াইএফ টিওয়াইএফ যেটা বলেছে এটা যুক্তি আছে, কিন্তু যে কথাটা আমি বলবার চেষ্টা করছি আমাদের ভাবনার মধ্যে যেন কোনো সময় এটা না আসে সান্স অফ দিস ওয়ার্ল্ড, দিস ইজ ইন্ডিয়া, ভারতবর্ষের সব রাজ্যেই আমাদের রাজ্য, এই সব মানে রাজ্যের নাগরিক ভারতবর্ষের নাগরিক। কাজে বিষয়টা এই যে ব্রড আউটলুক এই আউটলুকটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে। আমার বিশ্বাস ডিওয়াইএফ টিওয়াইএফ এদিক থেকে তারা সচেতন, কিন্তু তারা সান্স অফ দিস ওয়ার্ল্ডের স্লোগান দেয় না, কারণ না কিন্তু সমস্যাটা যেটা এটা তুলে ধরার চেষ্টা করেছে এটা সরকার ঠিক করবে। স্যার আমি তো স্যার দীর্ঘদিন না দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন স্যার, স্যার আপনার সময় গ্রুপ সি গ্রুপ ডির জন্য
বইটার যে থেকে আপনাদের মতো কারো 6 কোটি টাকা কামাই হয়েছে ওদের, ওরাই বলেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, বলেছে এখন ধরুন এই সম্পর্কে তো আমার মনে হয় সরকারের যারা মানে মুখপাত্র আছেন তাদের সঙ্গে কথা বলে জানুন না, লুকিয়ে তো নিচ্ছে না। মূল প্রশ্নটা এই যে প্রায় 40 মাস হয়ে গেল, লুক নিচ্ছে কোথায়? কেমন এখন আবার শুনলাম যে আরো অনেকে নূতন করে টিএসআর এর ব্যাটেলিয়ন অ্যাড করে। আচ্ছা, যেগুলির জন্য আমরা লড়াই করলাম হলো না, হ্যাঁ এগুলো তারা তো প্রথম সরকার তৈরি করার পরে বললো হয়ে গেল, কিন্তু 40 মাস হলো তার তো কোনো লোকজন নিয়েও হলো না। এখন বলছে আবার নূতন করে নাকি ব্যাটেলিয়ান পাবেন, যদি পেন তো খুব ভালো, নূতন করে ব্যাটেলিয়ান যা বলছেন পাবেন, রাজ্যের ব্যাটেলিয়ানদেরকে ত্রিপুরার বাইরে কেন পাঠিয়ে দিচ্ছে এটা তো বুঝতে পারছি না। কেমন না, এটা আমরা অনেক প্রশ্ন তুলেছি, কাজে সেদিক থেকে মূল প্রশ্ন হচ্ছে এই সমস্ত করে যুবকদেরকে আবার বিভ্রান্ত করার যেন চেষ্টা না হয়, চাকরি যা দিতে পারেন দেওয়ার ব্যবস্থা করুন। কেমন না, সেটা হচ্ছে অনেকদিন পরে প্রথমত আজকে যারা রক্ত দিতে আসলেন বা দেহদান করার জন্য আসলেন তারা তো জিরানিয়ার লোক। পশ্চিম ত্রিপুরা জেলায় সবচাইতে বেশি সন্ত্রাস যে এলাকাটাতে হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে জিরানিয়া। কেমন তো তারা এমনিতে আগরতলার নানা ধরনের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, কেমন এতে করে গিয়েও আবার আক্রান্ত হচ্ছে। যাই হোক, এখন আস্তে আস্তে নিজেদের এলাকায় কিছু কিছু কর্মসূচি করছে, সাহস করে রক্তদান করলেন অনেকদিন পর, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যেটা আপনারা উল্লেখ করলেন কারেক্ট, যে এখন পর্যন্ত 60টা দেহদানের অঙ্গীকার পত্র তারা জমা দিয়েছে, এটা গত 3 বছরের মধ্যে আমার হাতে অন্তত বলা যায় এটা সম্ভবত দ্বিতীয়। এর আগে একজন মহিলা দিয়েছিলেন, হাজব্যান্ডের ভাই, ইটস এ ভেরি গুড থিং। কারণ মেডিকেল কলেজে পড়তে গেলে আমাদের ছেলে মেয়েদের তো এটা লাগবে, সেদিক থেকে এটা উৎসাহব্যঞ্জক। আমি খুশ করছিলাম, দেহদান করে অনেকে মনে করেন যে দেহই যখন দান করলাম চক্ষুদান করার কী আছে, কিন্তু ঘটনা তা না, চক্ষুদানটা আলাদা করে করতে হয়। তো এরা সবাই বলেছেন যেন আমরা চক্ষুদান করবো, এক দুজন বলেছে আমরা আজই চক্ষুদান করেছি। তো সবটা মিলিয়ে যে অ্যাওয়ারনেস কনসাসনেস এটা জেনারেটেড হয়েছিল গত মানে 20-25 বছরের চেষ্টায় এটা শেষ হয়ে যায়নি। কেমন না, পরিস্থিতির কারণে এটা চাপের মধ্যে থেকে অনেক জায়গাতেই আগ্রহ ইচ্ছা থাকলেও সংগঠিত করতে পারেনি, কারণ আক্রান্ত হয়েছে। কিন্তু এটা দেখা যাচ্ছে ক্রমশ ক্রমশ চারিদিক থেকে যখন আহ্বান যাচ্ছে বুঝতে পারছে যে না, আমাদের এখন একটু এগিয়ে আসতে হবে। যে এই যে প্রয়াসটা বিশেষ করে জিরানিয়া, আমি নিজের থেকে বলছি এটা খুব মানে উৎসাহব্যঞ্জক, এবং নিশ্চয়ই এদের এই কর্মসূচি অন্যান্য যে সমস্ত এলাকাগুলি তুলনামূলকভাবে সন্ত্রাস বেশি সেই জায়গাতেও নিশ্চয়ই তারা এটা আগ্রহ ভরে এগিয়ে এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এটা হচ্ছে এই সম্পর্কিত। তারা তো প্রথম আসেনি, তারা তো তৃণমূল যখন পশ্চিমবাংলায় প্রথম গঠিত হয়েছে তার যিনি মানে উদ্যোক্তা তিনি তো প্রথম থেকেই ত্রিপুরা আসছেন ভাই। কাজে আমরা তো তাদের যখনই এসছেন আমাদের রাজ্যে অতিথির মধ্যে আমরা দেখেছি, তারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন করেন, সংগ্রাম করেন, সংগঠন করেন, পার্টি করেন, তাদের সংগঠন করার ক্ষেত্রে পুরোদিনই আমরা বাধাও দেখি, তারা বাধাও পাননি, তারা তাদের মতো করে কাজ করেছেন, ভোটে দাঁড়িয়েছেন, জয় পরাজয় অন্য প্রশ্ন। কাজেই পার্টিটা তো ক্রমশ ক্রমশ যদিও তো মানে পশ্চিমবাংলায় মূলত তাদের মূল শক্তি অন্য জায়গায় তারা ছড়াবার চেষ্টা করছেন, তো ত্রিপুরা এসছেন এটার মধ্যে নূতন কিছু আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তারা আসতেই পারে, হতে পারে যে আগামী কিছু সময়ের পর ত্রিপুরা নির্বাচন,
এটাকে সামনে রেখে হয়তো তাদের আগ্রহটা একটু বেশি বাড়ছে, এটা বাড়তেই পারে। এতে আমাদের উপর প্রভাব আর কি, কারণ আমরা আগ্রহ, তাদের অবস্থান আমরাও জানি, আমাদের অবস্থান তারাও জানে, কাজে এটাতে আলাদাভাবে আমাদের উপর প্রভাব কি পড়তে পারে এটা আপনারা অ্যাসেস করবেন, কিন্তু আমাদের কোনো আলাদা অ্যাসেসমেন্ট নেই। আচ্ছা, 23 কি একসাথে জুট হয়ে লড়ার কোনো পরিকল্পনা রয়েছে তৃণমূলের সাথে? 23 তো দেরি আছে, এটা সবেমাত্র 21 চলছে, কিন্তু পরিকল্পনা তো শুরু হয়ে গেছে। আমরা এই পরিকল্পনা এখনো করিনি। 23 কি হবে এটা দেশের পরিস্থিতি, কেমন ত্রিপুরার পরিস্থিতি তার উপর নির্ভর করে। ত্রিপুরার যারা পার্টি নেতৃত্ব আছে, বামফ্রন্টের নেতৃত্ব আছে, কেমন না তারা ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যদি আমি এগুলো কিছু বলি, এগুলো একটু আগু বাড়িয়ে কষ্টকল্পিত বিষয় হয়ে যাবে না? এই প্রশ্ন অনেকেই করেছেন, পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন 3-4 মিডিয়া, তাদের বলেছি ভাই এটা সময় না, এটাই বলেছি।